শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ভারতে এবার ডেল্টা প্লাসের সংক্রমণ, দুই ডোজ টিকা নেয়ার পরও মানুষ মারা যাচ্ছে। আফগানিস্তানের রাজধানী কাবুল ছাড়া সব বড় শহর এবার তালিবানের নিয়ন্ত্রণে। ইরান তুরস্ক সীমান্তে ড্রোন দিয়ে কঠোর নজরদারি। এবার তুরস্কে রুশ অগ্নি নির্বাপক বিমান বিধ্বস্ত, নিহত অন্তত 8 জন। কাবুল থেকে দূতাবাস কর্মীদের ফিরিয়ে নিতে আরও সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। উত্তাল আফগানিস্তান, মাজারি শরীফ দখলে নিল তালেবান। এবং সবশেষ থাকছে, আমি যুদ্ধ হতে দেব না, দেশবাসীকে বার্তা আফগান প্রেসিডেন্টের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। করোনার দ্বিতীয় ঢেউয়ের সময় ডেল্টার প্রকোপ দেখিয়েছিল ভারত, কিন্তু এবার ডেল্টা প্লাসের সংক্রমণ শুরু হলো। এবারও ডেল্টা প্লাসের প্রকোপ শুরু হয়েছে মহারাষ্ট্র থেকেই। মুম্বাইতে এখন 7 জন ডেল্টা প্লাসে আক্রান্ত, তার মধ্যে একজন 63 বছর বয়সী নারী মৃত্যু হয়েছে। দুই ডোজ ভ্যাকসিন নেওয়ার পরেও তিনি মারা গেছেন, ফলে ভ্যাকসিন ডেল্টা প্লাসকে কতটা আটকাতে পারে সেই প্রশ্ন উঠছে। এর আগে 13 জন ডেল্টা প্লাসের প্রথম একজন মারা গিয়েছিলেন, তারপর ডেল্টা প্লাসে মারা গেলেন এই নারী। এখন মুম্বাই সহ মহারাষ্ট্রের ডেল্টা প্লাস ছড়ানোর বিপদ দেখছেন প্রশাসনের কর্তা এবং কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়, আতঙ্ক ছড়াচ্ছে। মুম্বাইয়ের 7 জন এবং মহারাষ্ট্রের অন্যত্র 6 জন ডেল্টা প্লাসে আক্রান্ত হয়েছেন। মহারাষ্ট্রে এই 13 জন সহ সারা দেশে মোট 85 জন ডেল্টা প্লাসে আক্রান্ত। তবে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত দ্রুত ছড়াচ্ছে এমন নয়। ঝড়ের গতিতে যেভাবে তালিবান আফগানিস্তানের একের পর এক বড় বড় প্রাদেশিক শহর কব্জা করছে, তাতে রাজধানী কাবুলের পতনের আশঙ্কায় আতঙ্কিত হয়ে পড়েছে গানি সরকার। রোববার কোনো লড়াই ছাড়াই আফগানিস্তানের পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ শহর জালালাবাদ দখল করে নিয়েছে তালেবান। এই শহরটির পতনের মধ্য দিয়ে একমাত্র রাজধানী কাবুল ছাড়া দেশটির আর সব গুরুত্বপূর্ণ শহর তালেবানের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হল। শনিবার দেশটির উত্তরের শহর মাজারি শরীফ দখল করে তালেবানরা। সরকারি বাহিনীগুলোর এমন বিপর্যয়ের পর আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গানির উপর পদত্যাগের চাপ বাড়ছে। কাবুলের নিয়ন্ত্রণ ধরে রাখতে লড়াই করবে নাকি আত্মসমর্পণ করবে, এই কঠিন সিদ্ধান্তের মুখোমুখি এখন আফগানিস্তানের প্রেসিডেন্ট। কাবুল থেকে দূতাবাস কর্মীদের নিজ দেশের নাগরিকদের ফিরিয়ে নিয়ে নিশ্চিত করতে বৃহস্পতিবার 3,000 মার্কিন সেনা পাঠানোর ঘোষণা দিলেও তালেবানরা দ্রুত কাবুলের কাছে চলে আসায় শনিবার 5,000 মার্কিন সেনারা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাইডেন। ইরান তুরস্ক সীমান্তে নিরাপত্তা জোরদার করতে ড্রোন এবং হেলিকপ্টার দিয়ে কঠোর নজরদারি করছে তুরস্ক। দেশ দুটিতে সাম্প্রতিক রহস্যজনকভাবে দাবানল ছড়িয়ে পড়ার পর শরণার্থী ঠেকাতে পদক্ষেপ নেওয়া হয়। পর্যবেক্ষণ টাওয়ারের পাশাপাশি প্রথম 5 কিলোমিটার সীমান্ত এলাকা জুড়ে তৈরি করা হয়েছে প্রাচীর। সীমান্ত এলাকায় অবৈধভাবে শরণার্থীদের প্রবেশ এবং মাদক ব্যবসায়ীদের যাতায়াত বন্ধ করতে দেশ দুটির সীমান্তে এই কড়া নজরদারিতা শুরু হয়েছে। প্রাচীর নির্মাণের জন্য সীমান্ত এলাকা থেকে স্থল মাইন অপসারণ করা হচ্ছে। এই বছরের মধ্যে সীমান্ত এলাকায় প্রাচীর নির্মাণ সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। 7 টন ওজনের 3 মিটার উঁচু এবং 1 ইঞ্চি পুরুত্বের কংক্রিট স্ল্যাব দিয়ে এই সীমানা প্রাচীর নির্মাণ করা হচ্ছে। ইরান তুরস্ক সীমান্তে 110 কিলোমিটার এলাকা জুড়ে 4 মিটার উঁচু এই প্রাচীর নির্মাণ করা হচ্ছে। তুরস্কের দক্ষিণাঞ্চলীয় আদানা প্রদেশে দাবানল নেবানোর কাজে অংশ নিয়ে রাশিয়ার একটি অগ্নি নির্বাপক বিমান বিধ্বস্ত হয়েছে। এই ঘটনায় বিমানের 8 আরোহীর সবাই নিহত হন বলে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় গত শনিবার একটি বিবৃতিতে জানিয়েছে। মন্ত্রণালয় জানায়, নৌবাহিনীর বিমান B-200HS গতকাল মস্কো সময় 3:10 আদানা প্রদেশে বিধ্বস্ত হয়। এই সময় বিমানে রাশিয়ার 5 জন এবং তুরস্কের 3 জন নাগরিক ছিলেন। দুর্ঘটনায় তারা সবাই প্রাণ হারান। আগুন নেবানের মিশন থেকে ফিরে বিমানটি অবতরণের সময় বিধ্বস্ত হয় বলে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। রাশিয়ার কর্মকর্তারা বিমান দুর্ঘটনার কারণ তদন্ত করছেন।
যেভাবে ঝড়ের গতিতে তালিবান আফগানিস্তানের একের পর এক বড় বড় প্রাদেশিক শহর কব্জা করছে, তাতে রাজধানী কাবুলের পতনের আশঙ্কায় আতঙ্কিত হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের দূতাবাস কর্মী এবং দেশটির নাগরিকদের নিরাপদে দেশে ফিরিয়ে নিতে অতিরিক্ত 2,000 সেনা পাঠানোর ঘোষণা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আগে কাবুল থেকে দূতাবাস কর্মী সহ নিয়েছি দেশের নাগরিকদের বাড়ি ফেরা নিশ্চিত করতে বৃহস্পতিবার 3,000 মার্কিন সেনা পাঠানোর ঘোষণা দিলেও তালেবানরা দ্রুত কাবুলের কাছাকাছি চলে আসায় শনিবার 5,000 মার্কিন সেনারা পাঠানোর সিদ্ধান্ত দিয়েছে বাইডেন। শনিবার মার্কিন সেনাদের প্রথম দলটি কাবুল হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন একটি বিবৃতিতে এই কথা জানিয়েছে। পেন্টাগনের মুখপাত্র জন কিরবি জানান, 3 ব্যাটালিয়নের প্রথম কাবুলে পৌঁছেছে। নৌবাহিনী এবং বিমানবাহিনীর আরও 2টি ব্যাটালিয়ন আগামী রোববারের মধ্যে কাবুল বিমানবন্দরে গিয়ে পৌঁছাবে। কাবুলে মার্কিন দূতাবাসের সিংহভাগ কূটনৈতিক এবং মার্কিন নাগরিকদের দ্রুত সরিয়ে নিতে মেরিন সেনাকে কাবুলে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ বা পেন্টাগন। এই সৈন্যরা কাবুল বিমানবন্দরে মোতায়েন থাকবে এবং বিশেষ বিমানে করে মার্কিন নাগরিক এবং কূটনৈতিকদের ফিরিয়ে আনার কাজে সাহায্য করবে। এদিকে আমেরিকানদের কাছ থেকে ঘোষণা আসার পর ব্রিটেনও জানিয়েছে, কাবুলে ব্রিটিশ দূতাবাসের কর্মী এবং ব্রিটিশ নাগরিকদের ফিরিয়ে আনার সাহায্য করতে 600 সৈন্য কাবুলে পাঠানো হচ্ছে। গোটা আফগানিস্তান দখলে নিতে মরিয়া উগ্রগোষ্ঠী তালেবান। এবার দেশটির চতুর্থ বৃহত্তম শহর মাজারি শরীফ দখলে নিল তারা। এরই মধ্য দিয়ে আফগানিস্তানের উত্তরাঞ্চলের সবগুলো বড় শহর তালেবান যোদ্ধারা নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। দেশটির প্রেসিডেন্ট আশরাফ গানি সফর করার কয়েকদিনের মধ্যেই শহরটি তালেবানরা দখলে নিল। এরই মধ্য দিয়ে রাজধানী কাবুলে আরও কাছাকাছি পৌঁছে গেল তালেবান। রবিবার বিবিসির খবরে বলা হয়েছে, শনিবার মাজারি শরীফ ছাড়াও তালেবান যোদ্ধারা দেশটির পাকতিকা এবং কুনার প্রদেশের রাজধানী দখলে নেয়। এদিকে তালেবান যোদ্ধারা কাবুলের আরও কাছে চলে আসার প্রেক্ষাপটে গতকাল জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গানি। একদিকে আফগানিস্তানের রাজধানী কাবুলের দুর্গরাই চোখ রাঙ্গাচ্ছে তালেবান, অন্যদিকে আফগান প্রেসিডেন্ট আশরাফ গনির পদত্যাগ চাইছে পাকিস্তান। এরই মধ্যে জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন তিনি। গতকাল শনিবার ভার্চুয়াল ভাষণ দেন আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গানি। দেশটির জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, বিগত 20 বছরে ফিরে পাওয়া গৌরব হারাতে দেবেন না তিনি। এর আগে গত বুধবার প্রেসিডেন্টকে জনসমকক্ষে দেখা গিয়েছিল মাজারি শরীফে। ইতিমধ্যে সেই মাজারি শরীফও চলে গেছে তালেবানের দখলে। ভাষণে আফগানিস্তানের সেনাবাহিনী নিজেদের অবস্থান ফুরানোর যে মূল লক্ষ্য সে কথাও সাফ জানিয়ে দিয়েছেন তিনি। জল্পনা ছিল এই অস্থিরতার মধ্যে পদত্যাগ করতে পারেন তিনি, তবে তেমন কোনো সম্ভাবনার কথা এই দিন শোনা যায়নি তার মুখে। পুরো পরিস্থিতির দায় তিনি কাঁধে তুলে নিচ্ছেন, এমন কোনো বার্তাও দেননি আশরাফ গানি। তিনি শুধু জানিয়েছেন তালেবানদের সঙ্গে আলোচনা জারি আছে, যুদ্ধ বন্ধ করার জন্য আফগান সরকার উদ্যোগী বলেও জানিয়েছেন তিনি। যখন তালেবান একদমই আফগানিস্তানের রাজধানীর দরজায় এসে কড়া নাড়ছে, সেই পরিস্থিতিতে আশরাফ গানি এদিন বলেন, আমাদের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো সেনাবাহিনীকে নিজেদের অবস্থানে ফিরিয়ে আনা। আমি কখনো যুদ্ধ হতে দেব না যাতে আফগানিস্তানের মানুষ মারা যায়। আজকের মতো পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্টসে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।